আর দয়াল বলে এত কিছু যাই না তোমার কি হবে। হিসাব করে দেখলাম গুরু মানুষ তারা সাতজনা, আজব কথা শুনতে আমার মনের বাসনা। ওই সাতজনা রয় ছয় পেটে, এই যে যে বিষয় আদি, 242 তার বাহু, 243 তার চক্ষু, এই যে এমনি যে বিষয় আদি যে সেই ব্যক্তিটা কে? সাধক যারা গান লেখে তারা তো মানব দেহের বাইরে লেখে না। মান রফন আপসাহু ফাকা তারা ফার আব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনে না সে তো তার রবকে চিনতে পারে না। তা আমি আমাকে চিনবার জন্য জানবার জন্যই গুরুর কাছে এসেছি। গুরু আমাকে যাহা বলবে, গুরু বাক্য শিরোধার্য, গুরু আমাকে যা বলবে ওইটাই আমার জন্য আজকে প্রসাদের মতো নিতে হবে। আমার যেই চাওয়া পাওয়া তার থেকেও দয়াল বেশি দিয়েছেন আমাকে। আমাকে বলছেন, আমি একটা কথা বলেছিলাম যে বাবা খাজা বাবার কাছে মহিউদ্দিন ইরান থেকে গেলেন বায়াত হবার জন্য, মুরিদ হবার জন্য। তার কোনো 12 বছর সাধনারও দরকার হইল না, 25 বছরও সাধনার দরকার হইল না, শুধু বিপদে পড়ছে, জাহাজের মধ্যে উঠছে, ওইটা খাজা বাবাকে স্মরণ করছে, সঙ্গে সঙ্গে দেখে খাজা বাবা তার সামনে। আর কত জনপ্রিয়ের দরবারে 12 বছর এবাদত করে, বন্দিগি করে, 25 বছর এবাদত করে, তারপরও গুরু তার প্রতি সদয় হয় না। এই জন্য আমি বলেছিলাম, দয়াল গো, আমি যদি ওই রকম কোনো বিপদে নিদানে পড়ি, তখন আপনি কি আমাকে ওই রকম খাজা বাবার মতো এসে সামনে এসে উদ্ধার করবেন, নাকি আপনি আমাকে ডুবাই মারবেন? আমার কথাটা ছিল এইখানে। আপনি কি আমাকে, গুরুর কথা হোক আর যেই কথাই হোক না কেন, কথা আমার এইখানে, আপনি কি খাজা বাবার মতো আমাকে উদ্ধার করবেন, নাকি আপনি আমাকে ডুবায় মারবেন? আপনি আমাকে কোথায় রাখবেন, আপনার চরণে আমাকে ঠাই দিবেন কিনা? এজন্য আমি বলেছিলাম, যেখানে তত্ত্বের শেষ হয়, গুরু বলে তুমি যা চাও দয়াল সব জানে, তোমার যখন যখন যেটা দরকার সেটা গুরুই তোমাকে দিবে, তোমার কিছু চাওয়ার দরকার নাই। যেহেতু আমার দয়াল বলেছে, আমার কি দরকার সবই নাকি জানা আছে তার? যদি তার জানা থাকে আমার কখন কি দরকার, গুরুই আমাকে দিবে? আমাকে চাইতে নিষেধ করছে, আমি আর চাবো না, কারণ দয়াল তো সব জানে। এবার আমি একটি গান রাখি, এখন যেভাবে সেখান থেকে একটি গান আমি আমার দয়ালের কাছে রাখি, তারপরে দুই একটি বিচ্ছেদ গান আমি রাখবো, যেহেতু রাত্রটা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদারীপুর কালকানি থেকে গাউসেল আজম মাইজ ভান্ডার শরীফের অন্যতম খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি রেজাউল করিম ভান্ডারী। আমি দয়ালের প্রতি ভক্তি রাখি, তার যারা ভক্ত সেখান আমি তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ। কতজন কে দিলা তোমার চরণ ছায়া, কতজন কে দিলা তোমার চরণ ছায়া, দরদিরে আমার প্রতি কবে তোমার হবে দয়া, আবুল চান হবে মায়া, কতজনকে দিলা তোমার চরণ ছায়া, কতজনকে দিলা তোমার চরণ ছায়া, সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে বিচ্ছেদ দরিয়ার মাঝে, কান্দিনি রলে দয়াল কান্দিনি রলে, সেই যে কবে একলা করে পাঠাইলা।
সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে বিচ্ছেদ দরিয়ার মাঝে কান্দিনি রলে আজি চান কান্দিনি রলে কেন হয় না একটু দয়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া দরদিরে আমার প্রতি কবে তোমার হবে দয়া আজি চান হবে মায়া দুটি পাই না ছুটি ঝড়ে শুধু জল বুকেতে জ্বালাইয়া রাখলাম অনন্ত অনল ভণ্ডারি অনন্ত অনল চোখ দুটি পাই না দুটি পাই না ছুটি ঝড়ে শুধু জল বুকেতে জ্বালাইয়া রাখলাম অনন্ত অনল দয়াল অনন্ত অনল আমি এত কি অপায়া আমি এত কি অপায়া কতজনকে দিলা বাঁধিবার নাই মোরে বাঁধন কে মনে বাঁধি বুক ভরায় আশা তব নিরবধি দয়াল নিরবধি বাঁধিবার বাঁধিবার নাই মোরে বাঁধন কে মনে বাঁধি বুক ভরায় আশা তবু নিরবধি আজি চান নিরবধি পথ চেয়ে রয়ালেয়া পথ চেয়ে রয়ালেয়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া দরদিহে আমার প্রতি কবে তোমার হবে দয়া আজি চান হবে মায়া তোমার হবে দয়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া দরদি হে আমার প্রতি কবে তোমার হবে দয়া তোমার হবে মায়া দয়াল হবে দয়া কতজনকে দিলা তোমার
चरण छाया आमार प्रति कबे तोमार हबे माया हबे दया कि दिले तुई हबि रे आमार दीनबंधु रे दिवार मतो कि आछे आमार তাই কি দিলে যে দয়াল গুরু আমার হয়ে যাবে সেটাই আমি জানি না আমার দয়াল যদি বলে তুমি এটা যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার হব সেখান থেকে একটি গান আমি রাখি আমার এই গান শুনে আমার একজন ভাই আমাকে 200 টাকা দিলেন ভাইয়ের প্রতি সালাম নাম জানি না তার প্রতি সালাম রাখছি ধন্যবাদ দেবার মতো কি আছে আমার কি দিলে তুই হবি রে আমার আমার আজি শান দেবার মতো কি আছে আমার মতো কি আছে আমার কি দিলে তুই হবি রে একবার ভাবি তুমি আমার একবার ভাবি আমি তোমার একবার ভাবি হৃদয় বিনার তার ও একবার ভাবি তুমি আমার একবার ভাবি আমি তোমার একবার ভাবি হৃদয় বিনার তার আমার মন কুল মান সবই দিয়ারে বন্ধু দেবার মতো কি আছে আমার আমার দরদিরে দেবার মতো কি আছে আমার Oh,
দয়াল কান্দায় না চিচান কলঙ্ক হবে তোমারে তুমি মুর্শিদ কান্দায় না দেবার মতো কি আছে আমার আমার ভণ্ডারী রে দেবার মতো কি আছে আমার জীবন যৌবন দিলাম তোরে শূন্য খাঁচা রইল পরে দেবার বাকি কিছু নাই আমার ও আমার জীবন যৌবন দিলাম তোরে শূন্য দেবার বাকি কিছু নাই আমার প্যারি চান কই শেষের দিনে রে বন্ধু দেবার মতো কি আছে আমার আছি চান রে দেবার মতো কি আছে আমার কি দিলে তুই হবি রে দেবার মতো কি আছে আমার কি দিলে তুই হবি রে আমার আমার বন্ধু রে দেবার মতো কি আছে তারপরে আমার দয়াল তিনি দিয়ে একটি গান অবশ্যই ভাব গান আমাদেরকে শোনাবে ধন্যবাদ
যে ব্যথায়া মারো প্রাণে যে ব্যথায় আমারও প্রাণে কারে বলিব কে শুনে। বিচ্ছেদ তো তার জন্য, যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায় তার জন্য হয় বিচ্ছেদ, যার জীবন থেকে বিয়োগ হয় না, যে হারায় না তার জন্য কখনো বিচ্ছেদ হয় না। তাই এখন যে বিচ্ছেদটি গাইছি দেওয়ান রশিদের, চমৎকার একটি বিচ্ছেদ, আমার খুব ভালো লাগে, আমি সেই গানটি শোনাই। মারো প্রাণে আছি চান রে কারে বলিব কে শুনে, কারে বন্ধুর কথা শুনি যথা ওরে চাইয়া বসি রে সে খানে, বন্ধুর কথা আছি চান্দের কথা শুনি রে যথা যাইয়া বসি রে সে খানে, আমার শোনা কথাই প্রাণ জোড়াই না বহে প্রেম দারানো আছি আমি বৈরাবরি দেখে যাও না ইয়নে, কি হালে আছি চান কি হালেতে আছি রে আমি ওরে দয়াল দেখে যাও না ইয়নে, আমি আর বুঝিবা চিনা প্রাণে মুর্শিদ তোমার অবিহনে,
রশিদ বলে অন্তিম কালে মুর্শিদ থাকি ওষা মনে দেওয়ান রশিদ বলে অন্তিম কালে মুর্শিদ থাকি ওষা মনে আমার প্রাণ পাখি যাইবার কালে আমি দেখি যেন না যে ব্যথায়া মার প্রাণে তারে বলিবকে শুনে তারে বলিবকে শুনে তারে বলিবকে শুনে ও কারে আরেকটি গান চেয়ে নিলাম আপনি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা তারাটি একটা দরবার শরীফ আছে সাসাই সাবার একটা দরবার সেই দরবারের একটা ভক্তির একটি গানের মধ্যে আমরা পেয়েছি সে কি কাউরে ভয় করে তারে দেখিলে জম পালাই ডরে যেজন হলো মার কামারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা যে গিয়েছে প্রেমিক পাড়া প্রেম সারা কিছুই বোঝে না বস্তু তত্ত্ব রসের সাধন পুরায় মনের বাসনা যে এই দেহ গুরুকে দিয়েছে তাইতে গুরু তার বশ হয়েছে তার ক্রিয়ার ভাবনা আছে ভাব বুঝেই কাম করে আল্লাহর একজন অলি এটা আমি তাফসীরে মারফুল কোরআনের মধ্যে দেখেছি উনি ভক্তদের মধ্যে একটা কথা বলতেছিলেন ছোট আমার আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি জানি আমার আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি জানি কথাটা উল্টা হইল না আমি আল্লাহকে স্মরণ করবো এটাই কথা আর তার কথা হইল আমার আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি তো ভক্তরা তো আমাদের আমার মতো নাবুজ থাকে বললো বাবা কথাটা কেমন হলো আল্লাহকে আমরা স্মরণ করব কিন্তু আপনি বলছেন আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে আপনি জানেন আল্লাহ আপনারে কোন সময় স্মরণ করে একটু বলেন উনি বললো আমি যখন আল্লাহরে স্মরণ করি তখন আল্লাহ আমারে স্মরণ করে আজ করুনি আজ করুকুম আজ করুলি ওলা তাক করুন তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ তুমি যদি আমার হও আমি তো আর তোমার হব না এটা কোনো কথাই হইতে পারে না তুমি যদি আমারে বন্ধু মনে করো আমি তোমাকে অবশ্যই বন্ধু গিভ অ্যান্ড টেক তুমি যা দিবা তাই তো পাবা সেই জন্য সাধক তার গানের মধ্যে কথাটাই
প্রাণ ভরা কো রুণ সুরে ওরে বাজান প্রাণ ভরা কো রুণ সুরে এই ভবে যে জনা ডাকতেছে তারে গো প্রাণ ভরা কো রুণ সুরে আমার আজি চান প্রাণ ভরা প্রাণ ভরা কো রুণ সুরে এই ভবি যে জোনা ডাকতেছে তারে গো সজে অমনি আসে হেসে 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 আনন্দের হৃদয়ে ভাসে প্রাণের প্রাণ কাছে আর আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে মানুষ একটা খেলার পুতুল এইভাবে মানুষ একটা মানুষ একটা খেলার পুতুল এইভাবে খেলছে খেলা দুলদু লাদুল রে মানুষ একটা খেলার পুতুল এইভাবে মানুষ একটা মানুষ একটা খেলার পুতুল এইভাবে খেলে খেলা দুলদু লাদুল রে যা দেখিল ওই খেলার ধুল প্রাণের প্রাণ কাছে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে আভাস পেয়ে
তাই মন মোহন ভরে প্রেমের আভাস পেয়ে আভাস পেয়ে তাই মন মোহন ওরে বসে গাছতলায় করেছে রোদন রে তাই মন মোহন ওরে প্রেমের আভাস পেয়ে আভাস পেয়ে তাই মন মোহন ওরে বসে গাছতলায় করেছে রোদন রে হা কেটেই যাবে কর্মবন্ধন প্রাণের প্রাণ কাছে আরে ও যার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে প্রেমের আভাস পায়া তাই মন মোহন আভাস পায়া আভাস পেয়ে তাই মন মোহন আমার বাজান গাছতলায় করেছে রোদন রে প্রেমের আভাস পাইয়া তাই মন মোহন ভরে প্রেমের আভাস পাইয়া আভাস পাইয়া তাই মন মোহন ভরে বসে গাছতলায় করেছে রোদন রে কেটে যাবে কর্মবন্ধন প্রাণের প্রাণ কাছে আরে ও যান আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে হৃদয়ের টান এবিনে কি মন্ত্র আছে দাঁড়ির প্রাণ কাছে ও যার আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ও যার আখিনি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ও যার আখিনি রে টেনে আনো আমার বাবা আমার বাবা মাওলানা গো বাবা
আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল মহিন বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল মাঝ ভান্ডারি বাবা মাওলানা লাশরি কিয়া খালে গুল্লা আলে বেদে ওহে দাল্লা লাশরি কা খালে গুল্লা আলি বেদে ওহে দাল্লা লাশরি কা খালে গুল্লা নূর মোহাম্মদ হাবিব আল্লাহ আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার শফি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মুজিব বাবা মাওলানা আছো তুমি লামের মাঝে আছি আমি আলি বেদে আছো তুমি লামের মাঝে আছি আমি মিমেতে মোহাম্মদ হয়ে মিমেতে মোহাম্মদ হয়ে করছো বাবা রাসূল মদিনার ফুল আমার শফি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মঈন বাবা মাওলানা আব্দুল্লার হয় চক্ষু কানা চিনা হইল না পরা পোনা আব্দুল্লার হয় চক্ষু কানা চেনা হইল না পরা পোনা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা সঙ্গী বাবা আমার আওলাদে রাসূল মদিনার ফুল আমার শফি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মুর্শিদ বাবা মাওলানা আব্দুল্লার হয় চক্ষু কানা সেনা হইল না পরা পোনা আব্দুল্লার হয় চক্ষু কানা সেনা হইল না পরা পোনা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা সঙ্গী বাবা রাসূল মদিনার ফুল আমার মাঝ ভান্ডারি মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মঈন বাবা মাওলানা
আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল আমার মঈন বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল আমার শফি বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ভুল মজিব বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল মুর্শিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল শফি বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ভুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভুল আমার বাবা মাওলানা মদিনার ভুল আমার মাঝ ভান্ডারী মাওলানা